মনে হচ্ছে আমি জাপানের নাগাসাকিতে অ্যাটম বোম নিয়ে মিউজিয়ামে আছি, আর ওরা সবাই অ্যাটম বোম দেখার জন্য ভিড় করছে। ওরা যেভাবে হাত করে তাকিয়ে আছে আমার তো হিংসে হচ্ছে। ও মাই গড, বলেছিলাম না সে একটা অ্যাটম বোম। শাড়ি পরে তো সে সবার ক্রাশ ছিল, এখন তো দেখছি ঘুম হারাম করে দিবে। বাস্কেটবল খেলতে পারো নাকি বল হাতে নিয়ে নিজেকে অ্যাথলেট প্রমাণ করতে চাও? তোমাকে হারাতে পারো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। মনে হচ্ছে আমি জাপানের নাগাসাকিতে অ্যাটম বোম নিয়ে মিউজিয়ামে আছি, আর ওরা সবাই অ্যাটম বোম দেখার জন্য ভিড় করছে। ওরা যেভাবে হাত করে তাকিয়ে আছে আমার তো হিংসে হচ্ছে। আমি হার মানলাম, শোনো কাল থেকে তুমি শাড়ি পরবে। কেন? আমার যা ইচ্ছে আমি তাই পরবো, তোমার কি? বাই দ্য ওয়ে, এই ছেলেগুলো আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছে কেন বলো তো? জানো না? ওকে, তবে উত্তর খুঁজতে থাকো। বাই। আগুনের ভিতর ঘি ঢেলে দিয়েছে এবং নিজেই নিজেই বাইক কুরান মারল। এবার এই মেয়ে তো হাতছাড়া হবেই। চ্যালেঞ্জে আমি হার মানলাম, সবাই তোমার দিকে তাকাচ্ছে, কাল শাড়ি পরে এসো। তুমি আমার নাম্বার কোথায় পেলে? ঠিক এমন প্রশ্ন একদিন সারা দুনিয়া আমাকে করবে, এত সুন্দর বউ কোথায় পেলে? এত বড় সাহস, জুনিয়র সিনিয়র লাইন মারোস। এখানে কি হচ্ছে? এখানে কি? চুপ, একদম চুপ। কি চাও তুমি? তোমার বোঝা উচিত আমরা সিনিয়র জুনিয়র, তোমার বয়স 18 আর আমার বয়স 20, আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব নয়। দেখো আজকাল এটা কোনো বিষয়ই না, তুমি চাইলে সবই সম্ভব। চুপ, মাইর খেয়েও সোজা হনি না, আমি একটা দিব। দেখো তুমি কি উঠাচ্ছ, যে কোনো জুনিয়র মেয়েকে এক তুর দিয়ে পটাতে পারবে। আমার পিছু ঘোরা ছেড়ে দাও। কি
ঠিক আছে? আচ্ছা, আমাদের মাঝে অন্য কিছু তো সম্ভব নয়, কিন্তু আজ থেকে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি, ওকে? আমার ভালো বন্ধু হয়ে খুশি থাকো, ওকে? বাই। রূপ 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 চলো না আমরা কালকে ভার্সিটি বাং দিয়ে কোথাও ঘুরতে যাই। না মানে ভার্সিটিতে তোমার বন্ধুরা অনেক ডিস্টার্ব করে, আর তুমি যে আমার বন্ধু হতে চাইছো না এটা ওর কোনো কিছুতেই মেনে নেবে না। আমি ভার্সিটি বাং দেই না, বাই। নিষ্ঠুরতাটা লিমিট থাকা দরকার, আর সে পুরোটাই ক্রস করেছে।